পদ্মা যমুনা সহ দেশের নদ নদীর পানি কমায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে বিভিন্ন জেলায় এখনো হাজার হাজার মানুষ পানিবন্ধি অবস্থায় মানবতর জীবনযাপন করছে ঘরবাড়ি থেকে পানি না নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছেন না অনেকেই হাজার হাজার হেক্টর জমি ফসল নষ্ট হওয়ার পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে বন্যা কমলেও নদী ভাঙন তীব্র রূপ নিয়েছে অনেক এলাকায় টাঙ্গাইলের ভুইয়াপুর কালিহাতি মির্জাপুর ও বাসাইলে এখনো পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ পানিবন্দি রয়েছে শরৎপুরে অনেক রাস্তাঘাট ভেঙে যোগাযোগ যোগাযোগের অনুপযোগী হয়ে পড়েছে সিরাজগঞ্জে পানি কমার সঙ্গে সঙ্গে কাজীপুর চৌহালি এনায়েতপুরে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাবে কষ্টে দিন পার করছে বানভাসী মানুষ কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সম্পর্কে সার্বিক তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল 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 কুড়িগ্রামে বন্যার্তদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহায়তা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সেখানকার বন্যা পরিস্থিতির এখন সার্বিক কি অবস্থা আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে এখন কিন্তু নদ নদীর পানি কিন্তু স্বাভাবিক স্রোতে প্রভাবিত হচ্ছে আপনাকে জানিয়ে রাখছি যে পানি কমলেও কিছু কিছু নিম্ন অঞ্চল রয়েছে সেগুলোতে কিন্তু এখন পর্যন্ত পানি রয়ে গেছে এবং কিছু কিছু এলাকার কিন্তু আবাদি জমি এখনো পানিতে নিমজ্জিত রয়েছে বিশেষ করে কুড়িগ্রামের রৌমারি এবং রাজীবপুর এলাকায় কিন্তু এখনো পথে ঘাটে কিন্তু পানি রয়েছে মানুষের কিন্তু দুর্ভোগ অনেকটা এখনো রয়ে গেছে একটি বিষয় রয়েছে যে এখানে কিন্তু প্রায় ছাব্বিশ হাজার আটশো পাঁচ হেক্টর আবাদি জমি কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল এবং এর মধ্যে কিন্তু রূপা আমন রয়েছে ছাব্বিশ হাজার চারশো পাঁচ হেক্টর এগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রাককালে আমি জেলা কৃষি অফিসের সাথে কথা বলেছি তারা কিন্তু এখনও এই ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করেনি তারা আমাকে যেটি জানিয়েছেন যে এখনো এক সপ্তাহ লাগবে কিছু কিছু এলাকায় পানি আছে বিধায় কিন্তু তারা ক্ষতির পরিমাণটা নিরূপণ করতে পারেনি এছাড়াও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বন্যার যে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়িঘর যে ক্ষয়ক্ষতি রয়েছে সেটা কিন্তু নিরূপণ করেনি তারাও কিন্তু এক সপ্তাহ সময়ের মধ্যে এই নিরূপণ করে আমাদেরকে জানাতে চেয়েছেন আরেকটি বিষয় রয়েছে যে পানি কমার সাথে সাথে কিন্তু তীব্র হয়েছে নদী ভাঙ্গন বিশেষ করে রাজারহাট উপজেলার গতি আসাম গ্রাম যেটি রয়েছে সেটি কিন্তু তিস্তা নদীর ভাঙ্গনে কিন্তু ব্যাপক বিলীন হয়ে গেছে সেখানকার মানুষের অভিযোগ রয়েছে এখন পর্যন্ত কোন প্রকার জনপ্রতিনিধি বা প্রশাসনের কোন লোক তাদের এই দুঃখ দুর্দশা দেখতে যায়নি এবং কোন ব্যবস্থা ধন্যবাদ আপনাকে এতক্ষণ কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল